नमस्कार नतून दिशारी रान्नाघरे सबाई के स्वागतम आमी सुमना चले आजके आमी आपनादेर के सामार ड्रिंक्सर एक रेसिपी निये प्रचंड गरम दिन दिन जेभावे तापमात्रा बृद्धि पाच्छे तो एरकम भावे चलते थाकले आमादेर शरीर के सुस्थ रखा खुबी कष्टकर तई प्रत्येक दिन आमादेर किन्तु शरीर ठंडा रखते शरबत खेते हबे विशेष करे आमादेर रोदे बेरोनोर आगे किंबा रोद थेके फिरे एसे एकटु स्थित हये पातिलेबुर जदि शरबत खान ताते वाटार इलेक्ट्रोलाइटेर ब्यालेंस किन्तु ठीक थाके डिहाइड्रेशनेर सम्भावनाओ किन्तु थाके ना আর ভিটামিন সি থাকে যেহেতু লেবুতে প্রচুর পরিমাণে তাই ভাইরাল ইনফেকশন থেকেও কিন্তু আমাদের বাঁচায় জ্বর জারি মুখে ঘা গলায় ঘা থেকেও আমাদের অনেক রক্ষা করে আর ভিটামিন সি যেহেতু আছে প্রচুর পরিমাণে লেবুতে তাই অ্যানিমিয়া দূর করতেও কিন্তু সাহায্য করে অ্যানিমিয়া কিন্তু দূর হয়ে যাবে যদি প্রতিদিন আপনারা শাকসবজি খান সেই শাকসবজির মধ্যে যে আয়রন থাকে সেই আয়রনকে শোষিত করতে ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হয় তাছাড়া লেবুর শরবত খেলে মুখের রুচি ফেরে অ্যানিমিয়া দূর হয় হজম শক্তি বাড়ায় হৃদরোগ থেকে রক্ষা করে ওবেসিটি যাদের আছে তারা কিন্তু চিনি ছাড়া শরবত করে খাবেন আর যাদের ওবেসিটি সমস্যা নেই তারা কিন্তু নির্দ্বিধায় এই শরবতটা প্রত্যেকদিন এক গ্লাস করে পান করতে পারেন চলুন দেখে নেওয়া যাক চটজলদি শরবতটা কিভাবে বানাতে হবে প্রয়োজন মতো বিট লবণ এক প্যাকেট জলজিরা দুটো পাতিলেবু তিন চামচ চিনি পুদিনা পাতা আর খুব সুন্দর দেখতে দুটো কাঁচের গ্লাস কাঁচের গ্লাসে শরবত খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কাঁচের গ্লাসেই আপনারা শরবত বানিয়ে খাবেন দারুণ লাগে খেতে এবং দেখতে তো চলুন এবার লেবু দুটো ভালো করে কেটে নেব মধ্যেখান থেকে দুটো লেবু কেটে নেয়ার পরে আমি এবার এই লেবু থেকে শরবত করার জন্য রস বার করব এই পাতিলেবুর শরবত কিন্তু দুর্দান্ত লাগে খেতে গ্রীষ্মকালে পাতিলেবুর শরবত খেলে আর কি চাই প্রাণ একদম জুড়িয়ে যায় যদি বরফ দিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এরপরে আমি কাঁচের বোলটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটি ছাঁকনি ছাঁকনি দিয়ে আমি পাতিলেবু রসটা কিন্তু ভালো করে বার করে নেব এরপরে একটা কথা বলে রাখি যে যখন পাতিলেবুর রস বার করবেন দু তিন ঘন্টা আগে যদি জলে ভিজিয়ে রাখেন আর যখন রস বার করার আগে ভালো করে লেবুটা কিন্তু রগড়ে নেবেন তাতে রসটা কিন্তু খুব ভালো বের হয় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা জল দেব কারণ শরবত কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই বেশ ভালো লাগে এরপরে আমি এক চামচ দিয়ে দেব বিট লবণ আর দিয়ে দেব আমি তিন চামচ চিনি আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জলজিরা আপনারা চাইলে জলজিরা বেশিও কিংবা কম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তো মোটামুটি এক চামচ মতো জলজিরা দিলেই এনে এরপরে শরবতটা একটু ঘুলিয়ে নেব তারপরে আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব গ্লাসের মধ্যে ফুল একদম ঢালবেন না তাহলে কিন্তু বরফ কুচি আপনারা দিতে পারবেন না এরপরে আমি এক দুটো লেবুর পাতলা পাতলা করে স্লাইস কেটে নিয়েছি সেই লেবু দুটো আমি গ্লাসে গেঁথে দিলাম আর দিয়ে দিলাম পুদিনা পাতা একটু গার্নিশ করার জন্য আমার একেবারে রেডি হয়ে গেছে আজকে নিম্বু পানির শরবত এরপরে আমি দিয়ে দেব দু টুকরো বরফ দুটো গ্লাসে এক টুকরো করে বরফ দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা পাতিলেবু শরবত আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করতে একদম ভুলবেন না আর যদি বিভিন্ন ধরনের শরবতের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন তাছাড়া এই এক মাস ভর আমি বিভিন্ন ধরনের শরবতের রেসিপি আপনাদেরকে শেয়ার করব তাহলে আজকে এই পর্যন্তই আর হ্যাঁ নতুন বন্ধু যারা আমার এই চ্যানেলটাকে আজকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিভিন্ন ধরনের ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন